দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে শেষ হল টাইগারদের লঙ্কা সফর শেষ টেস্টে মনুলদের দলের হার দুশো নয় রানে লঙ্কানদের দেয়া তিনশো রানের লক্ষ্য তারা করতে নেমে পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি সফরকারীরা মাত্র দুশো সাতাশ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস সিরিজ জয়ী স্বাগতিকদের হয়ে ডেবু টেস্টে এগারো উইকেট শিকার করে ম্যাচ সেরা জয়া বিক্রামা বিস্তারিত মাহফুজুল ইসলামের এ অসাধ্য সাধনের চেষ্টায় পঞ্চম দিনের উইকেটে লিটন মিরাজের শুরু দিনের সূচনা শুভ করতে পারেনি এই জুটি একশো হারিয়ে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশের ব্যাটসম্যানদের পঞ্চম দিনে এসেছিল সাজ ঘরে ফেরার তারা দলীয় সংগ্রহে আর ছয় রান যোগ করতেই জয় বিক্রমার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে লিটন দাস ডি সিলভার স্পিনে বোকা বনে যান তাইজুল দলীয় সংগ্রহে তখন দুশো ছয় রান তাইজুলের ক্যাচ ক্রিকেটের পেছনে গ্লাভসবন্দি করতে ভুল করেন নেডিকওয়ালা মেন্ডিসের বলে রত্নের তালুবন্দি তাস্কিন বড় শটের লক্ষ্য ছিল তার কিন্তু ব্যাটে বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় গন্তব্য সাজঘর দুশো সাতাশ রানে নেই টাইগারদের আট উইকেট দুই যোগ করতে পারেনি জয় চতুর্থ শিকার মিরাদ ঘরে ফেরার আগে করেছেন দলীয় দ্বিতীয় সর্বোচ্চ উনচল্লিশ রান আর এর ঠিক এক বল পরেই আবু জাহেদ রাহিকে এলবি ফাঁদে ফেলে নিজের পঞ্চম শিকারের কোটা পূরণ করেন জয় বিক্রমা ঘরের মাঠে উল্লাস সিরিজের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি সবগুলোই স্বাগতিকদের ঘরে সিরিজ সেরা করুণা রত্নে আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন অভিষেক হওয়া প্রবীণ জয়া বিক্রাম ইসলাম নিউজ টোয়েন্টি